বেশিদিন বাঁচবো না, কিন্তু আমি আলপনাকে ভালোবাসি। তোমার সাথে একটা দিন হলে আমি সংসার করতে চাই রোষা। চলো না আমরা বিয়ে করে নিই। তুমি কি বলতেছো এগুলা? তুমি কেন মারা যাবা? আমি আছি না, আমি সাথে তোমার কিচ্ছু হবে না। তুমি কি বলতেছো এগুলা? পাগল হয়ে গেছো? আমি সাথে তোমার কিচ্ছু হবে না। শোনো বাবু, আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেব, ঠিক আছে? আর এসব কথা কখনো মুখে আনবে না। যাবো? এসব কি বলতেছো তুমি? এসব কথা কখনোই মুখে আনবে না। আর শোনো বাবু, তুমি অনেকদিন বেঁচে থাকবা, আমরা খুব শীঘ্রই বিয়ে করব, আর এইসব কথা কখনোই মুখে আনবে না। বলো, আমি তো তোমার কিছুই হবে না বলছি তো। একটু কার ও থাকলে তো জীবন নষ্ট হয়ে যাবে। কি বলতেছো এইসব তুমি? আমাটা নিবি শুরু থেকে? শোনো, যখন ক্যান্সার কথা বলবো অবাক হয়ে যায় কিন্তু। শুনে রোশাদ, আমি তোমার কাছ থেকে একটা কথা অনেকদিন ধরে লুকিয়ে রাখছি। আমার মনে হচ্ছে কথাটা বলে দেওয়া উচিত। আসলে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কিন্তু শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই একটা দিন হলো আমি তোমার সাথে সংসার করতে। এই জন্য চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি কি বলতেছো? তুমি মরতে পারবে না। আচ্ছা আবার যাই, গেল ভুলে গেছি। কি হবে? তুমি কিছু হবে না। আরে তুমি এগুলো কি বলতেছো? আরো হাইপার লাগবে। আরে তুমি এগুলো কি বলছো? হাইপার হয়ে যাও অনেক। তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আর শোনো বাবু, আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেব, আমরা সারা জীবন একসাথে থাকবো। আরে তুমি এগুলা কি বলতেছো? আরে তুমি এগুলা কি বলতেছো? তোমার কিচ্ছু হবে, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আরে তুমি এসব কি বলতেছো? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আবার আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করবো।